প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি প্রথম পত্র ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5 এর লেসন 1 সম্পর্কে পড়ব। তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমাদের জন্য প্যাসেজটি পড়ছি, আমি সাথে সাথে তোমাদের বাংলা অর্থটাও বলে দিচ্ছি। আজকে পড়ব ইউনিট 5 লেসন 1, আমাদের আজকের পার্ট দ্য বিগিনিং, যার অর্থ হলো আরম্ভ বা শুরু। দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ। ঝিনাইদহে ভবানীপুর নামে একটা ছোট্ট গ্রাম আছে। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, এটা একটা আদর্শ বাংলাদেশি গ্রাম। পিপল হিয়ার স্প্যান্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। এখানকার লোকেরা তাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়ই কাটান মাঠে কাজ করে এবং গৃহস্থালী কাজ করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস অ্যান এক্সট্রা অর্ডিনারি উইমেন নেমড শামিমা আক্তার মায়া। এই সাধারণ গ্রামে শামিমা আক্তার মায়া নামে এক অসাধারণ মহিলা বাস করেন। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রা অর্ডিনারি। স্বামীমার ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে অসাধারণ বানিয়েছে। শি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, তিনি জীবনের সবচেয়ে নিষ্ঠুর দিক বারু প্রত্যক্ষ করেছেন। বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট, কিন্তু এই নিষ্ঠুরতা তার তেজস্বিতাকে পরাজিত করতে পারেনি। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার ডিফিং অ্যাট দ্য অডস অফ লাইফ, জীবনের সব বাধাকে প্রতিহত করে তিনি এক বিজয়ী হিসেবে আবির্ভূত করেছেন। নাও ইজ শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, শামিমার বয়স এখন 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সান নেমড আশিকুর রহমান কনক। আশিকুর রহমান কনক নামে তার একমাত্র সন্তান আছে। শি রানস এ স্মল বুটিক কল ওক্কোনারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ, তিনি গ্রামে একটি ওক্কোনারী কল্যাণ সংস্থা নামে ছোট বুটিক শপ পরিচালনা করেন। লেটস হিয়ার ফ্রম শামিমা হাউ শি সাকসিটেড সেটিং আপ হার বুটিক। চলো বলছে আমি শামিমার কাছ থেকে শোনা যায় তিনি তার বুটিক স্থাপনে কিভাবে সফল হলেন। আমরা এই যে প্যাসেজ থেকে সংশ্লিষ্ট যে প্যাসেজটা, প্যাসেজ থেকে কিছু শব্দ বের করলাম। হ্যাঁ, শব্দের অর্থটা তোমরা নাও জানতে পারো, এটা এই শব্দগুলি দেখো আমি অর্থটা বলে দিচ্ছি। টিপিক্যাল আদর্শ, হাউস হোল্ড ওয়ার্ক গৃহস্থালী কাজ, অর্ডিনারি সাধারণ, এক্সট্রা অর্ডিনারি অসাধারণ, উইল পাওয়ার ইচ্ছা শক্তি, ডিটারমিনেশন সংকল্প, ক্রুয়েল নিষ্ঠুর, অ্যাসপেক্ট দিক, অডস সমস্যা, বুটিক শৌখিন দ্রব্যের ছোট দোকান, স্পিড মানুষের নৈতিক বা মানসিক দিক, ডিফাইন প্রতিরোধ করা। এখন আমরা প্যাসেজ সংশ্লিষ্ট কিছু শব্দের সিমিলার ওয়ার্ড সম্পর্কে জানাবো। এক্সট্রা অর্ডিনারি অসাধারণ, যার সিমিলার শব্দ হচ্ছে আনকমন, এক্সেপশনাল। এই এক্সেপশনাল আনকমন এইটার সব বাংলা শব্দ অসাধারণ। ডিটারমিনেশন সংকল্প, ডিটারমিনেশনের সিমিলার শব্দ হচ্ছে ভো। এই ভো শব্দের অর্থ হচ্ছে সংকল্প। ক্রুয়েল নিষ্ঠুর আর ব্রুটাল, ক্রুয়েলের সিমিলার শব্দ হচ্ছে ব্রুটাল, ব্রুটালের শব্দ অর্থ হচ্ছে নিষ্ঠুর। হার্টলেস এটাও শব্দের অর্থ নিষ্ঠুর। এক্সপেক্ট দৃষ্টিভঙ্গি, শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি, আর এক্সপেক্ট শব্দের সিমিলার হচ্ছে প্রসপেক্ট, যার অর্থ দৃষ্টিভঙ্গি। ডিফিট পরাজয়, সেই শব্দের অর্থ হচ্ছে ডিফিট, শব্দের অর্থ পরাজয়, পরাজয় ডিফিটের সিমিলারও লস, এটার অর্থ হচ্ছে পরাজয়। হিয়ার মানে শোনা, হ্যাঁ হিয়ারের সিমিলার শব্দ লিসেন, আমরা তাও জানি
লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। এখন আমরা এই প্যাসেজ সংশ্লিষ্ট কিছু ফ্রেজ ওয়ার্ড সম্পর্কে জানতে চাই। ডে টু ডে লাইফ, এভরিডে লাইফ, যেটা দৈনন্দিন জীবন। হাউস হোল্ড ওয়ার্ক, এটা গৃহস্থালী কাজ, এটা ডোমেস্টিক সোর্স। ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের নিষ্ঠুর দিক, আনকাইন্ড হ্যাপেনিং ইন লাইফ। কাম আউট অ্যাজ এ উইনার, বিজয়ী হিসেবে আবির্ভূত হওয়া, বিকাম ভিক্টোরিয়াস। অল দ্য ওয়ার্ডস অফ লাইফ, জীবনের সকল প্রতিকূলতা, ডিফিকাল্টিজ অফ লাইফ। টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, হ্যাভিং অল দ্য রেগুলার্স ফিচার্স অফ এ বাংলাদেশি ভিলেজ, যেটা আদর্শ বাংলাদেশি গ্রাম হিসেবে পরিচিত। এবার আসো প্যাসেজ সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর জেনে নিন। এক নম্বর প্রশ্ন দেখো, হোয়াট টাইপস অফ ভিলেজ ডাজ শামিমা লিভ। তাহলে উত্তরটা আমরা জানি যে শামিমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। দুই নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু। উত্তর হচ্ছে দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ওয়ার্ক ইন দ্য ফিল্ড অ্যান্ড ডু হাউস হোল্ড ওয়ার্ক। প্রশ্ন নম্বর থ্রি, হোয়াট হ্যাজ শামিমা ডান টু মেক হারসেলফ এক্সট্রাঅর্ডিনারি। শামিমা হ্যাজ ইউজড হার উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশান টু মেক হারসেলফ এক্সট্রাঅর্ডিনারি। হাউ ওল্ড ইজ শামিমা? শামিমা ইজ 32 ইয়ার্স ওল্ড। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ শামিমাস ভিলেজ লোকেটেড ইন? শামিমাস ভিলেজ ইজ লোকেটেড ইন ঝিনাইদহ। এতক্ষণ যে প্যাসেজটি পড়ালাম, প্যাসেজ সংশ্লিষ্ট বিভিন্ন দিক পড়ালাম, এর মধ্যে আছে কিছু হোমওয়ার্ক দিতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট শামিমা ফ্রম ইউর ইমাজিনেশান। ইন ইউর প্যারাগ্রাফ রাইট হোয়াট শামিমা শুড ডু ফর দ্য গুড অফ আর ওন ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার ফ্যামিলিজ ইন দ্য ভিলেজ। আশা করি আজকে পড়াটা সবাই বুঝতে পারছো। নিরাপদ দূরত্বে থাকো, শারীরিক সুস্থতা বজায় রাখো, ভালো থাকো, ঘরে বসেই পড়াশোনা করো। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।